আজ আমি দশম শ্রেণীর মঙ্গলে ওইলে উষা কবিতাটি পড়াইবা ইয়ে হচ্ছে আমার কাব্যযুগর কবি স্বভাবকবি গঙ্গাধর মেহের এই কবিতাটি লিখিছেন এবং সেই কবি সে হচ্ছেন পুরাতনরে নূতনতা আনি দেইপারন্তি এবং আমার প্রকৃত বস্তুকু বা প্রকৃতিকু নেই জীবন্ত রূপ দেইপারন্তি তাঁকর লেখা সে অনেক কাব্য লিখিছেন সেমানক ভিতরে হেলা তপস্বিনী কিচকবদ্ধ অযোধ্যা অযোধ্যাগাথা এইভাবে অনেক কাব্য লিখিছেন তাঁক সেই কাব্য ভিতর তপস্বিনী কাব্যর অংশ বিশেষ হলো মঙ্গলে ওইলে উষা এই মঙ্গলে ওইলে উষা আমার তোম দশম শ্রেণীর বিষয়বস্তু মঙ্গলে ওইলে উষা বিষয়ের বিষয়বস্তু হল কেমি যেতবে রামচন্দ্র সীতা পরিত্যাগ করে দিয়ে সে যাই বাল্মীকি আশ্রমের রয়েছে সেই আশ্রমের রয়ে সময় উষা দেবী তাঁকু কেমি স্বাগত জনাই তাঁকর দুঃখে সে কেমি ভাগ ভাগ নেওয়া আগে যাই এবং তাঁকর দুঃখকে উপশম করা কেমি তাঁকরে যাই পৌঁছিছেন এবং সে উষা দেবী প্রকৃতরে জনে নারী নথিলে সে থিলে প্রকৃতি বা সেই প্রকৃতিকে আমার কবি গঙ্গাধর মেহের কিন্তু সুন্দর ভাবে তাঁকু মানে জীবন্ত রূপ দিয়ে সে প্রকাশ করছেন এই মঙ্গলে ওইলে উষা কবিতার বিষয়বস্তু মু এই মঙ্গলে ওইলে উষা র কবি কি এবং তাঁকর বিষয়বস্তু কন সেটা কেমিতি আমি অল্প সময় ভিতরে খুব সুন্দর ভাবে মনে রকিপারিবা সে বিষয় পাই মু গোটে সুন্দর চার্ট করছি ব্ল্যাকবোর্ডে লিখেছি দেখো সেই ব্ল্যাকবোর্ডর দেখলা পরে তোমার খুব শীঘ্র সেটা মনে রইযিব আমার বিষয়বস্তু কন না মঙ্গলে ওইলে উষা এটা হচ্ছে আমার বিষয়বস্তু ইয়াকু কি লিখিছেন না স্বভাবকবি গঙ্গাধর মেহের এতি মনে রইলা যে এটি প্রথম হল বিষয় বিষয়কে কি লিখছেন না গঙ্গাধর মেহের লিখছেন এবং এই গঙ্গাধর মেহের তাঁকর চরিত্র কেমি সে কন করে পারন্তি গোটি হল কন না সে পুরাতনরে নূতনতা আনি দেইপারন্তি দ্বিতীয়রে কন না আমার প্রকৃতিকে জীবন্ত রূপ দেইপারন্তি প্রকৃতি অর্থ ধর আমার পবন সে গোটে প্রকৃতি তাকে নিয়ে সে কবিতা লিখিপারন্তি বা সূর্য বা সকাল মানে পুরা প্রত্যুষ সে প্রত্যুষকে নিয়ে সে নারী রূপ দিয়ে সুন্দর ভাবে কবিতা লিখিদারতি যার কি উদাহরণ এই মঙ্গলে ওইলে উষা তাহলে তাঁকর দুইটা জিনিস মনে রইলা প্রথম হল আমার কোণ না মঙ্গলে ওইলে উষা আমার কবিতা তার কবি হলে মানে স্বভাবকবি গঙ্গাধর মেহের সে স্বভাবকবি গঙ্গাধর মেহের সে কন করে পারন্তি না পুরাতনরে নূতনতা আনি দেইপারন্তি এবং প্রকৃতিকে প্রকৃত বস্তুরে সে জীবন্ত রূপ দেইপারন্তি তারপরে আসলা কন না সে মাটি মাকে খুব ভাল পাঁতি বা সে মাটি মার বিশ্বস্ত আউ তারপরে রইলা মাতৃভূমি এবং মাতৃভাষা প্রতি তাঁকর অনেক শ্রদ্ধা রয়েছে তাহলে এটা সুন্দর ভাবে তোমার মনে রইলা তারপরে সে কন কন লিখিছেন সে হলে জনে কাব্যযুগর কবি তাঁকর কাব্যগুড়িক প্রথমে হল তপস্বিনী আউ কিচকবদ্ধ তারপরে আসলা আমার প্রণয় বল্লভ তারপরে শেষে হল পদ্মিনী অযোধ্যা গাথা তেমন এই অযোধ্যা দৃশ্য তাহলে এমিতি তাঁকর এইগুলা হল তাঁক কাব্য এই সব কাব্য ভিতর তাঁকর তপস্বিনী কাব্যর চতুর্থ ছাদ হল কাব্যাংশর সেই কাব্যর চতুর্থ ছাদরে বা চতুর্থ স্বর্গরে হি এই মঙ্গলে ওইলে উষা বিষয়টি বর্ণনা করা যাইছে এবে আমি বিষয়টা আমার বিষয় কিস জানলে তাকে কি লিখিছেন জানছে এবং সে কবির চরিত্র আমি জাঁলু কবি গঙ্গাধর মেহের কোঁটি জন্মগ্রহণ করে বরগড় জেলায় জেলায় জন্মগ্রহণ করে এবে আমার সব সরলা কবিঙ্ বিষয়ে তারপরে আসলা কবিতার বিষয়বস্তু কন দুইটা জিনিস রয়েছে মো মূলর কেছি কবি কন করতে না প্রকৃতিকে জীবন্ত রূপ দেইপারন্তি আউ সেই জীবন্ত রূপ কিস না প্রকৃতিকে মানব চরিত্র ভাই উপস্থাপনা করিবারে কবি গঙ্গাধর মেহের সিদ্ধহস্ততা তাহলে এই কবিতার বিষয়বস্তু কন না প্রকৃতিকে মানব রূপ দেই বা প্রকৃতিকে মানে মানব চরিত্র ভাই মানে প্রদান করিবারে সে সিদ্ধহস্তা আর দ্বিতীয়রে কন না বাল্মীকি আশ্রমে যেত রামচন্দ্র পরিত্যাগ করে সীতা সেতবে সি যাই আমার বাল্মীকি আশ্রমর
कुटीररे जाकि वाल्मीकि आश्रम रे निर्वासिता भाव रे कुटीररे रहितिले तले एई दुईटा जिंस एई कवितार विषय वस्तु रामचंद्र तांकु त्याग करिसंती से कुटीर भितरे सुईचंती आमर सेतेबेले मंगळे उषा देवी आसीकि पहुंची जंती एवं उषा देवी केमिति तांकु डाकुचंती तार कवितार विषय वस्तु एबे आमे पढिबा एबे देखो मु कठिन शब्द उडा को लेखि दैछि माने सही प्रथम पद्यरु कठिन शब्द उडा लेखिकि ता मानेटा लेखि दैछि आ तापर आमे पढिबा पढिबा भितरे जहा कठिन शब्द बाहरिबो आमे आलोचना करिबो।